فلاذ العبد مولاه إذا ضامته دنياه إذا نزلت به এখন কেউ ওয়াজ শুনে না, যেগুলো মজা পেয়ে গেছে এই হারাম তরিকায় মাছ কামাই করার, তারা সাড়ে টাড়ে না, এই বেচারা ওয়াজ করেই যাচ্ছেন, বয়ান করেই যাচ্ছেন, আমার বিল মারুফ নাহিয়ানের কাজ করেই যাচ্ছেন। এখন কিছু লোক আবার তাদের মধ্যে আছে, তারা অবশ্য মাছ স্বীকার করে না, ধরে রাখে না শনিবারে, তারা আবার ওয়াজ করার ছাড়ে না, ওয়াজ করা ছেড়ে দিয়েছে। কেন ওয়াজ করে লাভ কি? ওয়াজ করে এদিকে থামানো যায় না। আর যারা ওয়াজ করে তাদেরকে গিয়ে বলে লিমা তাইদুনা কাওমান ইল্লাহু মুহলিকুহুম আও মুআযিবুহুম আযাবান শাদীদা, আরে ভাই খামাকা এদের পিছনে সময় নষ্ট করে কেন, কেন ওয়াজ করো, কেন বুঝাও, এরা ছাড়বে না, এদেরকে আল্লাহর আজাব হালাক করে দিবে, হালাক করে দিবেন, কঠিন আজাব দিয়ে দিবেন, এদের পিছনে সময় নষ্ট করার দরকার নাই, কোনো লাভ হবে না, বন্ধ করো, এটা করে কোনো লাভ নেই। এখন বাকি লোকেরা যারা ওয়াজ করেই যাচ্ছেন তারা বললেন যে না, আমাদের ডিউটি করে যেতে হবে, আমাদের ডিউটি করে যেতে হবে। কালু মা'যিরাতান ইলা রাব্বিকুম, তারা বললো যে দেখো, এক নম্বর হচ্ছে আমাদের আল্লাহর কাছে আমরা ডিউটি পালন করতে পারলাম যে এটা আমাদের এক্সকিউজ এনাফ হয়ে যাবে, আমাদেরকে আল্লাহ পাকড়াও করবেন না, কেন আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকারে কাজ করো নাই, কেন হারাম কাজ থেকে তাদেরকে দূরে রাখুনি, এই কথা আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করতে পারবেন, আমরা আল্লাহর কাছে চলে যাবো যে আল্লাহ তুমি দেখছো আমরা ডিউটি পালন করেছি, বোঝানোর চেষ্টা করেছি। অথ আর লা আল্লাহুম, আশা করা যায় হয়তো বা আল্লাহ তাআলা তাদেরকে সতর্কতা করে দিতেও পারেন, আমরা ওয়াজ করতে থাকি না, হয়তো আল্লাহ হিদায়াত দিতেও পারেন, আমরা নিরাশ হব কেন? কাজে মোমেন দায়ী ইলাল্লাহর কাজ করবে, তিনি নিরাশ হবেন না, হতাশ হবেন না, ছেড়ে দিবেন না কাজ। এতদিন বললাম কথা শুনে না, এখন থেকে ছেড়ে দিই। আমরা আলেম ওলামারা এখানে অনেকেই বহুদিন থেকে বৈশাখী মেলার ব্যাপারে ওয়াজ করেন, তাই না, করেন না? তো কিছু কিছু লোক লিফলেটও দেওয়া হয় মাঝে মধ্যে সতর্ক করার জন্য যে এগুলো করুন না, ঠিক না। তো কিছু কিছু লোক বলে এইগুলো করে লাভ হয়েছে কি, যত করেন তত বেশি হয়, বন্ধ করেন এগুলো। এরকম অনেকেই বলে আমাদেরকে নসিহা করে যে এটা হবে টবে না, এটা বন্ধ হবে না, এটা আরও বাড়বে। তো এখন ও ইহুদি জাতির কথা মনে পড়ল, তাহলে আমরা এখন আলেমুলামারা ছেড়ে দিবে মানুষকে? হারাম ব্যবসার কথা কেউ শুনে না, ওয়াজ করতেছেন যে ব্যবসা খুলছে তো খুলছে, এসে থামাবে না, লাভ কি, ছেড়ে দেবেন না? এই কাজ করে যেতে হবে। যারা দায়ী ইলাল্লাহ, যারা ওলামায়ে কেরাম, তাদের দায়িত্ব কি? মানুষকে এই হক কথা বলে দেওয়া। শুনবে কে, কে গ্রহণ করবে, কে করবে না, কে আমল কে কে করবে না, এইটার ভিত্তিতে আমরা ফয়সালা করব না, আমাদেরকে কাজ জারি রাখতে হবে। তো তারা এই কাজ করলো, করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিলেন। শাস্তিটা কীভাবে হলো? শাস্তি এসেছে যে আল্লাহ তাআলা অন্য আয়াতে আরো পরিষ্কারভাবে বলেছেন, কুল হাল উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ মান লানাহুল্লাহু ওয়া গাযিবা আলাইহি ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাযীরা ওয়া আবাদাত তাগুত। আল্লাহ তাআলা তাদেরকে অভিশপ্ত করলেন, মান লানাহুল্লাহ, লানত করলেন, ওয়া গাযিবা আলাইহি, আল্লাহর গজব ডিক্লেয়ার করলেন, গোসা তাদের প্রতি পতিত হলো, ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা, তাদের মাঝকে কিছু লোককে আল্লাহ তাআলা বানর বানিয়ে দিলেন, ওয়াল খানাযীর, কাউকে শুকর বানিয়ে দিলেন, ওয়া আবাদাত তাগুত, আর তাগুতদের আবেদ হয়ে গেল, তারা তাগুতের উপাসনা করে, তাগুতের কথায় উঠে আর বসে তাগুতের পূজা করে, তারা এই অভিশপ্ত তারা হয়ে গেল। এখন মানুষ কি এই আসলে হয়ে গেছে কিনা ফিজিক্যালি, অধিকাংশ মুফাসসির মনে করেন যে হ্যাঁ, তারা ফিজিক্যালি বানর হয়ে গিয়েছিল, ফিজিক্যালি বানর হয়ে গিয়েছিল, এবং লাহা আদনাবুন বাদামা কানু রিজালান ও নিসাআন, নারী পুরুষ ছিল কিন্তু পরে তারা শেকেল চেঞ্জ হয়ে গেল, তাদের ল্যাজ বাইর হয়ে গেল, তারা চার পায়ে হাঁটাহাঁটি শুরু করে দিল, এই অবস্থায় তারা তিন দিন পৃথিবীতে জীবন্ত ছিল, এর বেশি থাকেনি, তারপরে মারা গেছে অভিশপ্ত হয়ে। যখনই কোনো জাতিকে আল্লাহ তাআলা এরকম গজব দিয়ে তাদের শেপকে চেঞ্জ করে দিয়েছেন, অভিশপ্ত করেছেন, তারা তিন দিনে বেশি থাকতে পারেনি, এবং তারা কোনো
অলম ইয়াশ মাসখুন কত ফাওকা সালাসাত আইয়াম অলম ইয়াকুল অলম ইয়াশরিব অলম ইয়ানসিব, এই তিন দিনে তাদের দানা পানি খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গিয়েছিল, আর কিছু তারা খেতেও পারেনি। এভাবে তারা অভিশপ্ত হয়ে এই অবস্থা তারা দুনিয়া থেকে চলে গেল। কোনো কোনো রেওয়ায়তে আসছে যে তারা যখন তাদেরকে ওখানে আসলো, আসার পরে এই অবস্থা যখন তাদের চেঞ্জ হয়ে গেল সেই তো, বাকিরা যখন তাদের কাছে আসলো এসে বলল যে তোমাদের এই অবস্থা কেন, তাদের জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। যারা ওয়াজ করছিলেন তারা খবর পেলেন, খবর পেয়ে দেখতে আসলেন, দেশে এসে দেখেন যে তারা এখন উ করতেছে, জানোয়ারের মতো আওয়াজ করতেছে এবং রিগ্রেট করতেছে, তাদের দিকে তাকিয়ে তারা লজ্জিত হচ্ছে, কিছু বলতে চাচ্ছে কিন্তু তাদের ভাষা আল্লাহ নিয়ে গেছেন। যারা সুস্থ ছিলেন, যারা তাদেরকে বোঝার চেষ্টা করেছেন, তারা দেখলেন তাদের এই অবস্থা, তাদের মুখে কথা আসে না, তারা জানোয়ারের মতো নড়াচড়া করতেছে, লাফালাফি করছে, কিন্তু তারা আফসোস করছে। আল্লাহ তাআলা গজব দেওয়ার পরে কিন্তু এখন আর তাদেরকে তওবা নসিব করেননি। আল্লাহর গজব যখন এসে যায় তখন আর তওবা নসিব হয় না। আল্লাহ তাআলা তাদেরকে এভাবে শাস্তি দিলেন, এই শাস্তি দিয়ে পেয়ে তারা মরে গেল। এই কথা আল্লাহ স্মরণ করে দিচ্ছেন বাকি ইহুদিদেরকে, তোমাদের মধ্যে যারা এরকম নাফরমানি করেছে তাদের একটা গ্রুপের অবস্থা দেখলা কীরকম আজাব আল্লাহ তাআলা দিয়েছেন, এবং তার মাধ্যমে আমাদেরকেও আল্লাহ তাআলা লেসন দিলেন। চাইলে আল্লাহ তাআলা এরকম করে ফেলতে পারেন, চাইলে আল্লাহ করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা এই উম্মতকে এখনও এটা করেননি রহমত করে, কিন্তু চাইলে আল্লাহ করতে পারেন। একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যারা ইমামের আগে রুকু সেজদায় যাও আর উঠো, তারা কি আল্লাহকে ভয় করো না? তিনি চাইলে তোমাদের চেহারাকে হেমা আর গাধার চেহারা বানাই দিতে পারেন। দেখছেন, তাহলে আল্লাহ চাইয়ে করতে পারেন, কিন্তু এই উম্মতকে আল্লাহ তাআলা এখনো করেননি। ওই জাতির মধ্যে এই অভ্যাসটা ছিল যে আল্লাহ তাআলার হুকুমটাকে তারা ঠিক মতো পালন করে না, হারামটাকে যেমন তারা শনিবারে স্বীকার করে নেয় হাত দিয়ে, কিন্তু আটক করে রেখেছে। দেখেন, এটার নাম হলো হিলা, হিলাবাজি করা। হ্যাঁ, এই এই একটা হাদিসে এসে, লা তারতাকিবু মারতাকাবাতিল ইহুদ ফাতাস্তাহিল্লু মাহারিমাল্লাহি বিআদনাল হিয়াল, খবরদার তোমরা ওই কাজ করো না শরীয়তে কোনো হুকুমের ব্যাপারে উল্টাপাল্টা করো না, যে একটা কায়দা করে শরীয়তের হুকুমকে কীভাবে অ্যাভয়েড করা যায় যেভাবে ইহুদিরা করতো, তাহলে আল্লাহ তাআলার আজাব চলে আসবে তোমাদের প্রতি যেভাবে তাদের প্রতি এসেছে। হি হিয়াল থেকে হিলা, আমাদের দেশে একটা হিলা করে, এটার নাম কি? হিলা সারাক বলে, তাই না? এ বিয়া করায় একটা, নাউজুবিল্লাহ, এটা হলো ইহুদিদের তরিকা। এক এক লোক তালাক দিয়ে ফেলছে তার স্ত্রীকে, তিন তালাক হওয়ার পরে স্ত্রী আর জায়েজ নাই তার জন্য ঘর করা, আর যদি কোনো সময় এমন হয় তার তালাক হওয়ার পরে তার ইদ্দত পার হয়ে যাবে, ইদ্দত মানি কতদিন, তিনটা মাসিক পার হবে, তারপরে এই মহিলা কোনো স্বামীকে বিয়ে করতে পারে অন্য কোনো স্বামীকে, এই স্বামীকে আর বিয়ে করতে পারবে না। ওই স্বামীকে বিয়ে করার পরে কোনো কারণে সেকেন্ড স্বামী যদি তাকে আবার তালাক দেয় ন্যাচারাল তরিকায় বনি বনা না হওয়ার কারণে, তারপরে তার ওই মহিলার পরে আবার তিনটা মাসিক পার হয়ে যায়, এরপরে আবার আগের স্বামীর সঙ্গে প্রস্তাব আসে যে ঠিক আছে আবার বিয়ে শাদী হোক, তাহলে এটা জায়েজ আছে। তিন তালাক দিয়েছিল, ইদ্দত পার হয়েছে, ন্যাচারাল গতিতে আরেক জায়গায় তার বিয়ে শাদী হয়েছে, সেখানে আবার ন্যাচারাল তরিকায় তালাক হয়েছে বনি বনা না হওয়ার কারণে, এবং তারপরে আবার তিনটা মাসিক পার হওয়ার পরে এই আগের স্বামীর সঙ্গে বিয়েটা জায়েজ হয়েছে, এটা হলো শরীয়তের জায়েজ পন্থা। এখন এটাকে জায়েজ করার জন্য হিলা করে, হিলা মানে কৌশল অবলম্বন করা, দুষ্টামির কৌশল। সেটা হলো কি, বলে যে এখন এই মহিলাকে তিন তালাক দিছে তো তাকে তো আর এখন সে রাখতেও পারবে না, তাকে নতুন করে বিয়ে করতে হলে তাকে আরেক জায়গায় আর্টিফিশিয়াল বিয়ে দাও, আর স্বামী ধরে আনে, ফকির একটা ধরে আনে, বিয়ে দেওয়াই দেয়, তারপর যে এক রাত তার সঙ্গে থাকবে, আর ফকির এক রাতে থাকলে কি আর তার গায়ে হাত দেওয়ার চিন্তা করে নাকি, পরের দিন আপনার সকালে তালাক দিয়ে দিবে, বাস শেষ।
তারপরে আবার ওই আগের স্বামী তাকে বিয়ে করবে। আর ফকির ছাড়াও হয়তো কিছু অন্য কোনো মানুষকেও বিয়ে দিলে কোনো অবস্থাতেই এটা চলবে না। কিন্তু এরকম কিছু দুষ্ট লোক আমাদের দেশে এগুলা চর্চা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যেই ব্যক্তি হিলা করে আর যাকে দিয়ে পাঠার মতো ব্যবহার করানো হয় এক রাতের জন্য, এই দুইজনের উপরে আল্লাহ লানত পড়ে। যারা করাবে যতজন মিলে এটা অ্যারেঞ্জমেন্ট করবে করাবে, আর যেই ব্যক্তি ব্যবহৃত হবে এরকম আর্টিফিশিয়াল জামাই হবে, এই দুই গ্রুপের উপরে আল্লাহ লানত পড়বে। এখনও আমাদের দেশে এরকম হিলার খবর মাঝে মধ্যে পাওয়া যায়। আল্লাহ তাআলা শরীয়তকে অ্যাভয়েড করার জন্য মানুষ বহু রকমের কায়দা করে, এটা নাম হচ্ছে এই হিলা। এর কারণে আল্লাহ তাদেরকে বানর বানিয়ে দিয়েছে। তারা শনিবারে মাছ শিকার করতে না ধরে রাখি। আমার কাছে একজন ফতুয়া নিয়ে আসলো। ফতুয়া কি বলে যে কোনো কোনো নাসিদের মধ্যে মিউজিক আছে, এটা তো হালাল না, মিউজিক ডব মিউজিক বাজানো তো হালাল না। তো এখন কিছু কিছু এক লোকে বুদ্ধি করলো যে আমি মিউজিক ইউজ করব না। তো কী করলো, সে তার মুখ দিয়ে বিভিন্ন আওয়াজ বানায়, নাক দিয়ে মুখ দিয়ে এমনভাবে আওয়াজ বানায় আপনি শুনলে বলবেন যে ঠিক ওই বিভিন্ন যন্ত্রপাতি ইউজ করতেছি। এটা কী বলে জানি, এটা শব্দ, এটা একটা ওয়ার্ড আছে, টার্মিনোলজি আছে, মানে এরকম করে করবে। যেমন আপনার কাছে মনে হবে যে ঠিক বাজনা বাজতেছে, মিউজিকের ইনস্ট্রুমেন্ট চলতেছে। তো কম্পিউটারে ইউজ করে একাধিকবার করেছে, তো একবার নাক দিয়ে করেছে, আবার মুখ দিয়ে করেছে, আবার নাকের আওয়াজ এখন চিকন করেছে, মোটা করেছে, মুখের আওয়াজ এখন চিকন করেছে, মোটা করেছে, মনে হয় ঢোল পিটাচ্ছে, হারমোনি বাজছে, সব কিছু আসতেছে। আমাকে বললো যে কয় বিশ্বাস করেন, এগুলো একটাও যন্ত্র না, সব আমি মুখ দিয়ে করছি, নাক দিয়ে করছি, এইটা জায়েজ হবে কিনা কন। আমি চিন্তা করলাম যে মুসলমানদেরকে বাঁচাই, তারা গান বাজনাওয়ালা নাসিদ শুনে, ওটা তো হারাম, এখন সবাই তো শুনতে চায়, তো আমি হালাল এটা আবিষ্কার করছি, কী মনে করেন? অ্যান্ড আমার থেকে সার্টিফিকেট নিতে আসছি। তখন আমি কইলাম, কয় যে আর 15-20টা গান বানাইছি, আমার বহুত কষ্ট হয়েছে, অনেকদিন পর্যন্ত আমি কসরত করে সাধনা করে এদের তৈরি করছি, এখন বেচারা কষ্ট দেখে আমার কাছে খারাপ লাগলো যে এত কষ্ট করছে হালাল তৈরি করতে। শেষে আমি বললাম যে ইহুদি জাতির কথা মনে পড়ে যায় যে আমার ইহুদি জাতিকে আল্লাহ তাআলা যেটা নিষেধ করছে তারা সেটা অন্য তরিকায় করে, এখন ওই দিকের মিল হয়ে যাবে, ওই আওয়াজটা তো সেম আওয়াজ হয়ে গেল, যন্ত্র কোনটা ইউজ করলেন সেটা তো বড় কথা না। এই জন্য তো এটা সাবধান, এটা করা যাবে না, আমার পক্ষে সম্ভব না আপনার এটার ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়া, বেচারা ব্যর্থ মনোরথ হয়ে চলে গেলো আর কি। এটা আমাদের খেয়াল করতে হবে যে এরকম কোনো কিছু ব্যাপারে দেখেন তাদের মধ্যে একটা খাসরত আছে। টুপি আল্লাহ তারা তাদেরকে মাথায় দিতে বলছে, টুপির সাইজ দেখছেন তাদের কোথায় আনি রাখছে, সাইজ কতটুকুন, এইটা এই এটা একটা আস্ত প্রমাণ দেখতে পাচ্ছেন যে কিভাবে তারা আল্লাহ তাআলার হুকুমটাকে একদম ফেলেও দেবে না, কিন্তু ঘুরাই ঘাড়াই কিভাবে এটাকে আসলে করবে। কিছু পরে আল্লাহ এক্সাম্পল দিবেন, গরু জবাই করতে বলছে সেটা তারা করবে না, এটা নিয়ে বিভিন্ন কথা তারা বলবে, আগামী সপ্তাহে আমরা শুনবো ইনশাআল্লাহ। তো এরকম তাদের বিষয়ে সমালোচনা করা আমাদের উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলা আসলে শুধু তাদের সমালোচনার জন্য এখানে নাজিল করেন নাই, আমরা কি লেসন নিতে পারি যে আল্লাহর শরীয়তকে যেভাবে আল্লাহ তাআলা বলছেন সেভাবে আমল করো, খবরদার এরকম ঘোরাঘুরি করো না। আর আমল করতে চায় না, টুপিটা সাইজ ছোটো করতে করতে এত ছোটো করে ফেললে মানে মনে দেন টুপিটা রাখতেই চায় না, এত না রাখার মেন্টালিটি, তারপর নামকে অস্তে রাখছে, এরকম কি আমাদের শরীয়তের অবস্থা হবে? তা আমাদের কোনো কোনো হেজাবি সিস্টার আছে, হেজাব পরে, মাশা আল্লাহ হেজাবও আছে, কিন্তু হেজাবের কাম কোনো রকমই সারে নাই, কিছুই হয় নাই। যেমন আখেরি জামানায় তিনি মহিলাদের ব্যাপারে বলছেন, নেশাউন কাসিয়াতুন আর ইয়া, মহিলারা মনে হয় কাপড় পরবে কিন্তু আস্ত ল্যাংটা একদম উলঙ্গ মনে হবে, কিন্তু আসলে কাপড়ও পরছে সে দাবি করবে, এত ছোট কাপড় পরবে যে কাপড়ে কোনো মাকসুদই নাই, এত টাইট পরবে, এত পাতলা পরবে, সব দেখা যাবে। এটা হলো সাধারণ মানুষদের ক্ষেত্রে, কিন্তু কোনো মুসলিম মহিলা যদি হেজাব পরেন, এত টাইট পরেন যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ফুটে উঠছে, সাইজ বোঝা যাচ্ছে, তাহলে এটা হেজাব হলো? তাহলে ইহুদি জাতির কাজ হয়ে গেল, শরীরের আমল করলো কিন্তু পারপাস সার্ভ হলো না,
মাকাসিদ শরিয়া নাই। এখন ঠিক আছে হেজাব পড়লো ঠিকই, কিন্তু হাঁটে এমন ভাবে, হাঁটার মধ্যে তো হেজাব লাগবে নাকি খালি কাপড়ের মধ্যে হেজাব আছে? হেজাব কনসেপ্টটা তো পুরো পর্দার, সব কিছু মিলে। আচ্ছা হাঁটে ঠিক মতো, কথা বলে আবার খুব লাইন করে এমন ভাবে যে মানুষকে ফেতনায় ফেলে দেয়, তাহলে বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে হলেও গলার মধ্যে হেজাব লাগবে, কণ্ঠের মধ্যে। তাহলে শুধুমাত্র এক টুকরা কাপড় পরার নাম হিজাব না, একটা মাথায় স্কার্ফ দেওয়া না হিজাব, এত স্কার্ফ মাথায়, এত স্টাইল, এত টাইট মাশাআল্লাহ, এত স্ত্রী একেবারে মাশাআল্লাহ, ফিন্দি এমনভাবে টাইট করে ফেলবে যে হিজাব লাগার কারণে যেন তার সৌন্দর্য আরও বেশি ফুটে ওঠে। তো আসল উদ্দেশ্য সার্থক হলো? আসল উদ্দেশ্য হিজাবের কি? সৌন্দর্যকে লুকিয়ে রাখা, হাইড করা। এইভাবেই করে অনেক মাশাআল্লাহ অনেক বিষয় আছে, আমরা দেখব যে কীভাবে লোকেরা বিভিন্ন সময় পেশায় পেশায় আসে মাশাআল্লাহ জিজ্ঞাসা করতে চায়, কোনো রকম বলে দিন যে হ্যাঁ ঠিক আছে করে ফেলো, খালি আপনার থেকে নিয়ে নিবে, ফতোয়া আদায় করে নেবে, মাঝে মধ্যে বুঝতেও পারে না কী বুঝাতে চায়, এত পেশান পেশায়। উদ্দেশ্য হলো যে একটা জিনিস শরীয়তে উনি নিজেও বুঝেন টিকে না, ওনার থেকে কোনো রকম ফতোয়া নিয়ে হ্যাঁ বলা যায় কি না, এই হ্যাঁ বলার জন্য অনেকক্ষণ ঘুরে, এই মেন্টালিটি ভালো না। এর পরিবর্তে আল্লাহ তাআলা আমাদেরকে কি শিখিয়েছেন যে এই জাতি থেকে শিখো না, বরঞ্চ বলো সামিআনা ওয়া আতাআনা গুফরানাক রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, যে আল্লাহ আপনার ফরমান শুনেছি, আপনার হুকুম শুনেছি, আপনি হারাম বলে দিয়েছেন, আমরা এটা করব না, আমরা গ্রহণ করলাম, শুনলাম, মেনে নিলাম। সামিআনা ওয়া আতাআনা, শুনছি আল্লাহ আপনার হুকুম, আতাআনা আমরা মেনে নিচ্ছি, গোফরানাকে আল্লাহ আপনি মাফ করে দেন আমাদেরকে, ওয়াইলাইকাল মাসির, আল্লাহ আপনার কাছে একদিন যেতে হবে। তো অনেক ব্যাপারে মাঝে মধ্যে কিছু বাইরে জিজ্ঞাসা করেন, বিভিন্ন বিষয়ে বিভিন্ন জায়গা থেকে জিজ্ঞেস করেন, এখন দেখা যায় যে অনেকগুলোই জিজ্ঞাসা করেন এমন যে একটাও হ্যাঁ বলা যায় না, সবগুলো না বলতে হয়, সবগুলো না বলতে, না এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না। এখন বলতে বলতে মাঝে মধ্যে হেজিটেশন চলে আসে যে সবগুলো খালি না বলতেছি, কী করা যায়, কোনোটা হ্যাঁ বলা যায় কিনা দেখি না। কিন্তু এখন যদি আমরা ওই সেটা চাপে পড়ে, প্রেশারে পড়ে হ্যাঁ বলার জন্য রাস্তা খুঁজতে থাকি, তাহলে ইহুদি জাতির দশা হয়ে যাবে না? এই জন্য বড় শরীয়তকে মানার স্পিরিটটা একটা বিরাট জিনিস। আল্লাহ বলে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি করবো না, মহিলা পুরুষ একসঙ্গে পর্দা সরিয়ে দিয়ে থাকা যাবে না, আলাদা করতে হবে, সেগ্রিগেশন রাখতে হবে। এখন সেগ্রিগেশন উঠাইতে উঠাইতে এরকম এক ফতুয়া আছে যে যদি এমন হয় যে আপনি একজন মহিলা আছেন, পুরুষ আছেন, মহিলা একজন মাঝখানে টেবিল আছে, তাহলে সেগ্রিগেশন হয়ে গেছে, পর্দা হয়ে গেছে, গায়ের সঙ্গে না লাগলেই হলো। এরকম পর্যন্ত মানুষ আস্তে আস্তে আগাচ্ছে। তো এই উম্মতের মধ্যে শরীয়ত থেকে দূরে সরে যাওয়ার মেন্টালিটি আসতে পারে, তার থেকে সাবধান করতে আমাদেরকে এত উদাহরণ বিভিন্ন জাতি থেকে আল্লাহ তাআলা এনেছেন। বিশেষ করে আমি যখন সুবহানাল্লাহ এক রোগী নিয়ে গিয়েছিলাম, আমি মাত্র 4-5 দিন আগে হোমাটান হসপিটালে, তো সেখানে আমি তো নিজে দোয়া দরুদ পড়তেছি, আমার নিজের আত্মীয় রোগী আছেন, ঠিক আছে দেখতেছি, পাশে দেখি যে আরেক রুমে আমাদের কাজিন, কাজিন তো চিনেন, যারা চেনে না জিজ্ঞাসা করে দেন তারা কারা, যাই হোক কাজিন একজন আছেন, তো দেখি যে ওই যে এরকম করে থাকে যে ওইটা আছে, মাথার মধ্যে ইয়েও আছে, আর ওজিফার মতো কিতাব একটা হাতে আছে, তারও রুগী আছে ভিতরে, আর এরকম মনোযোগ দিয়ে পড়তেছে চেয়ার নিয়ে, একটা বসে রুমের বাইরে খুব মনোযোগ দিয়ে পড়তেছে, দোয়া করতেছে, ডাটছে, অনেক দোয়া করতেছে, আর বারবার আমাদেরকে দেখে, আমি তার দিকে দেখি না, আমি অনেকক্ষণ এনজয় করলাম তাকায় তাকে, মাঝে মধ্যে দেখি সুবহানাল্লাহ, আল্লাহ শুকর আদায় করলাম যে আল্লাহ তাআলা আমাকে এমন এক ওজিফা দিয়েছেন, এমন দোয়া দিয়েছেন, এমন জিকির দিয়েছেন, মানে ইস্তিগফার দিয়েছেন, আমার আল্লাহ তো কবুল করতেছেন আলহামদুলিল্লাহ, আমার তো বিশ্বাস আছে এই বেচারাটা কি আল্লাহ কবুল করতেছেন, সেও তো বহু চেষ্টা করতেছে, চিন্তা করি যে আহারে সব তো বেকার হয়ে যাবে, আল্লাহ তাআলা আমাকে কি নিয়ামত দিয়েছেন, আমি কি আল্লাহর নিয়ামতের কদর করি সত্যিকার অর্থে? আমি তো আল্লাহকে ডাকি, সেও ডাকি, আমার ডাকার তার ডাকা আল্লাহর কাছে গ্রহণ করার মধ্যে কত পার্থক্য আছে, কি নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দিলেন, আর কি সে বঞ্চিত হলো, আর সেও তো চায় আল্লাহর কাছ থেকে পাইতে গিয়ে, কিন্তু সে কি পাবে,
পাবে না তো, সে তো পাবে না। ঈসা আলাইহিস সালামকে যদি এমন ডাকা শুরু করে দেয় বিপদে পড়লে হসপিটালে গিয়ে, সে কি কিছু পাবে না? দুনিয়াতে পাবে না, আখিরাতে পাবে? অনেক সময় দেখা যায় দুনিয়াতে পেয়ে যায়। হিন্দুরাও যখন ঠাকুরকে ডাকে, ব্রাহ্মণকে ডাকে বা তাদের এই দেবতাকে ডাকে, অনেক সময় ভালো হয়ে যায়। আল্লাহ তাআলা তো বলছেন দুনিয়ার ব্যাপারে আমি খালি মুসলমানকে দেব না, কাফেরকেও দেব, কিন্তু আখিরাতের ব্যাপারে শুধু আল্লাহ তাআলা মুমিনদেরকে দান করবেন। যাই হোক, তো সেটা দেখে মনে পড়লো যে আহারে এই লোকগুলো সুবহানাল্লাহ আল্লাহ তাআলাকে পাইতে চায়, সে নিশ্চয়ই আল্লাহর কাছেই দোয়া করতেছে, কিন্তু সে কিছুই তো তার কোনো আমল তো কবুল হচ্ছে না। এই যে কত বেশ কম, কত পার্থক্য, আমরা এটা রিয়েলাইজ করা দরকার যে আমাদেরকে আল্লাহ তাআলা কী নিয়ে আমাদের ধন্য করেছেন, কীভাবে আল্লাহ শুকর আদায় করতে পারবো আমরা। আর যেন তাদের মতো কোনো কাজে, শরীয়তের কোনো হুকুমে, কোনো মশালার ক্ষেত্রে, পর্দা পুশিদা থেকে শুরু করে এভরিথিং, আমরা যেন চেষ্টা করি কীভাবে আমাদের শরীয়তকে অন্তর দিয়ে সিনসিয়ারলি আমল করতে পারি, হালাল হারাম ইনকামের ক্ষেত্রে বিশেষ করে। অনেক সময় এই দুনিয়ার লোভে মানুষ অনেক হারাম ইনকাম দিকে চলে আসে। ইহুদি জাতির ওই শনিবারের মাছ খাওয়ার কথা, আমাদের এখানে বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে, একটা আছে হালাল, একটা আছে হারাম। অনেকে হারাম ব্যবসাবিদের এখনও ডুবিয়ে আসেন, আসছেন না, তারা জানেন না যে এটা অভিশাপের কাজ, অভিশাপ। এতদিন হালাল হারামের মধ্যে ডুবে আছেন, পেশা কিনা করছেন, অবশ্যই অভিশাপ। যদিও আল্লাহ তাআলা এখনও অভিশপ্ত করে বানর শুকর বানিয়ে দেননি, এখনও তওবা করার চেষ্টা করা দরকার আমাদের, সরে আসা দরকার। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।